গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো উপরের বিছনা তুলে ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে রেখে নিচে আসলাম। নিচে এসে এখন এই ঘরটা একটু পরিষ্কার করছি, এই বিছনাটা একটু বিছনা চাদরটা ঠিক করে একটু ঝেড়ে দিচ্ছি, ঘরটা একটু ঝেড়ে দেবো, কারণ একটু পরে আমাদের কাজের দিদিটা কাজ করতে চলে আসবে। তো কাজের দিদি কাজ করার আগেই আমি ঘরঠারগুলো ঝেড়ে একটু পরিষ্কার করে দিই। আর আমাদের এখানে না সকাল থেকে পুরো অন্ধকার হয়ে আছে, মানে প্রচণ্ড মেঘলা হয়েছে, যখন তখন বৃষ্টি নামবে। আর এত গরম পড়েছে না, একটু বৃষ্টির দরকার, মাঝে মধ্যে বৃষ্টি না হলে না মানে থাকা যাচ্ছে না। তো এখন আমাদের সকালে টিফিনে মা করছে ছোলার ডাল, তার জন্য দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছে, আর এখানে ছোলার ডাল আলু নুন হলুদ দিয়ে প্রেশারে সিটি দিয়ে নিয়েছে। আর এখন এই তেলে দেখো নারকেল কুচি দিয়ে দিল, নারকেল একটু হলুদ মাখিয়ে তারপরে নারকেলটা দিয়ে দিয়েছে। তো নারকেলটা একটু লাল করে ভেজে নেবে। তো দেখো নারকেলটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে দিয়ে একটু ভেজে নিচ্ছে নারকেলের সাথে। ভেজে নিয়ে এখন এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিল, দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু আদা কুড়িয়ে দিয়ে দিচ্ছে। তো আদা কুড়িয়ে ভালো করে ছোলার ডালটা একটু মিশিয়ে নিচ্ছে, মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবে ঘি। তো এ দেখো ঘি দিয়ে দিচ্ছে, তো ঘি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নামিয়ে নেবে। তো নামিয়ে নেওয়ার পর দেখো এর মধ্যে একটু কাজু বাদাম উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, আমার মেয়ে কাজু বাদাম খুব ভালো খায়। আর তার সাথে হচ্ছে লুচি, ছোলার ডাল আর লুচি খাবো, মানে আমি মেয়ে মা এরা মানে তিনজনা লুচি আর ছোলার ডাল খাবো, আর আমার হাজব্যান্ড লুচি খাবে না বললো, তো ওর জন্য ভাত তারপরে আলু সেদ্ধ আর মুগের ডাল সেদ্ধ করে দিয়েছি, তো ওটাই খেয়েছে। আর আলু সেদ্ধটা পোস্ত লঙ্কা ভেজে মাখিয়ে দিয়েছিলাম, আর মা আবার পাঁপড় ভাজা করে দিয়েছিলো, তো ও পাঁপড় ভাজা আলু সেদ্ধ ডাল মুগের ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে, ও দোকানে এখনও যায়নি, তো যাবে। বৃষ্টি পড়ছে, তোমাদের সকালে বললামই যে এখানে মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে। তো এখন এই লুচিটা মা ভেজে নেবে, আর এ দেখো লুচি ভাজা হয়ে গেছে আর মেয়েকে খেতে দিয়েছি, তো এর মেয়ে এখন খাবে। তো মেয়ে তিনটে লুচি দিয়েছিলাম, ও দুটো লুচি খেয়েছে। এখন বাজে 10টা, তো এখন আমি সকালে টিফিন করছি লুচি আর ছোলার ডাল। তো মেয়েকে সকালে তিনটে লুচি দেওয়া হয়েছিল, মেয়ে একটা খায়নি দুটো খেয়েছিল, তো মেয়ের ওই থালাতে আমি দুটো লুচি নিলাম আর ওই ছোলার ডাল দিয়ে খাচ্ছি। তো মা খায়নি, মা খাবে। আর এদিকে দেখো আমাদের এখানে কী বৃষ্টি পড়ছে, দেখেছো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আর আকাশের অবস্থা দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে, আর এদিকে হাওয়াও দিচ্ছে, জোরে জোরে হাওয়া হচ্ছে, দেখো গাছের পাতাগুলো কীরকম নড়ছে। মানে সকালের দিকে এত জোরে বৃষ্টি হচ্ছিল না, এই বেলার দিকে যত বেলা হচ্ছে তত জোরে বৃষ্টি পড়ছে। তো এদিকে দেখো এখন দুপুরের জন্য মা আলুর দম রান্না করছে, তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, তো তেলটা দেখো গরমও হয়ে গেছে। এখন এর মধ্যে মা দিয়ে দিল নারকেল কুচি, তো নারকেল কুচিটা একটু লাল করে ভেজে নেবে। তো দেখো নারকেল কুচিটা একটু ভেজে নিচ্ছে, তো নারকেল কুচিটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিল দুটো তেজপাতা আর মেথি ফোড়ন, তো তেজপাতা আর মেথিটাও এর সাথে একটু ভেজে নেবে। আর এইদিকে দেখো মা আলু সেদ্ধ করে নিয়েছে, ছোট আলু সেদ্ধ করে নিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিল চিনি, আর দিয়ে দিল আদা লঙ্কা চালমগজ পেস্ট নুন হলুদ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছে। আর এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবে, কারণ যে বাটিটার মধ্যে মশলা ছিল সেই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিল, নাহলে লেগে যাবে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখন এর মধ্যে দিয়ে দিল আলু, কারণ আলুটা তো সেদ্ধ করা, এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিল। এখন আলুটা মশলার সাথে অল্প করে নেড়ে ছেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে জল, আর জলটা বেশি দেবে না কারণ আলুটা সেদ্ধ করা, এই জন্য অল্প করে মা এর মধ্যে জল দিচ্ছে। তো জলটা দিয়ে একটু আলুটা মানে জলের সাথে আলুটা একটু ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছে, মিশিয়ে নিয়ে এখন এটা ঢেকে দেবে। তো দেখো আলুর দমটা পুরোপুরি হয়ে গেছে, তো আলুর দমটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে গরম মশলা আর দিয়ে দিচ্ছে ঘি, তো গরম মশলার ঘিটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে, তো এখন নামিয়ে নিলে হয়ে যায়। তো দেখো সব রান্না কমপ্লিট, এটা হচ্ছে সে নারকেল দিয়ে আলুর দম,
আর এদিকে হচ্ছে লাউ দিয়ে ডাল, মটরের ডাল, আর করেছে ঝিঙে আলু পোস্ত, আর খাওয়ার সময় মা পাঁপড় আর পোস্ত দিয়ে আলু ভাজা করবে। এখন ভেজা রাখলে তো আলু আলুটাও ভাজা নরম হয়ে যাবে, পাঁপড়ও নরম হয়ে যাবে, আমরা তো অনেক বেলায় খাই এর জন্য খাওয়ার সময় ভেজে নেবে। তো হাই ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 4:30। তো সকাল থেকে তোমাদের সামনে আর আসিনি, এখন একবারে সাজুগুজু করে তোমাদের সামনে আসলাম। তো এখন আমরা সাজুগুজু করে যাচ্ছি, আমার মেয়ের একটা ছোট্ট নাচের অনুষ্ঠান আছে, তো ম্যামের বাড়িতেই হবে। ম্যামের বাড়ি বলতে ম্যাম একটা স্কুল ভাড়া নিয়েছে, তো ওখানে এখন মেয়েদের নাচ শেখায়, আর ওখানে আজকে ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে। আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই উপলক্ষে ম্যাম একটা ছোট্ট অনুষ্ঠান করবে, তো সেখানেই যাচ্ছি। তো সারাদিন যা বৃষ্টি হয়েছে, তো ভেবেছিলাম আর হয়তো যাওয়াই হবে না। ম্যামকে বলেওছিলাম যে ম্যাম আমার হয়তো যাওয়া হবে না, কারণ ম্যামের বাড়ির থেকে আমার বাড়িটা অনেকটাই দূর, টোটো করে যাবো, টোটো পাবো কি পাবো না সেইভাবে আমার মনটা খারাপ হয়ে গেছিলো, মেয়েরও মনটা খারাপ হয়ে গেছিলো। তো এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে, বৃষ্টি হচ্ছে না, তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমি আর মেয়ে বেরোবো। তো মেয়েও রেডি, তো মেয়ের শুধু চুল বাঁধাটা হয়নি, তো ওখানে গিয়ে চুলটা বাঁধবো, মানে আমার মেয়ের সাথে নাচ করে তো ওর মা চুল বেঁধে দেবে। আমি অত চুল বাঁধতে ভালো পারি না, যদি খুলে যায় নাচতে গিয়ে, ওই জন্য ওর কাছ থেকে চুলটা বেঁধে নেবো, তারপরে আমার মেয়েকে পুরো দেখিয়ে দেবো, ঠিক আছে? আর আমি এই মালা আর এই কানেরটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে মনসাতলায় মেলার থেকে কিনেছি, তো সেটা আজকে প্রথমবার পরলাম, আর হাতে যেই চুড়িগুলো পরলাম, আর শাড়ি তো দেখতেই পাচ্ছ এই শাড়িটা পরেছি। তো তাড়াতাড়ি করে চলে যায়, ম্যাম বলেছে 5টার মধ্যে যেতে, তো এখন 4:30 বাজে, তো এখন হেঁটে যাব রাস্তায়, তারপর টোটো আসবে, টোটো ধরবো, যেতে যেতে 5টা বেজে যাবে, তো এখন বেরিয়ে যাব। আর আমার এক বান্ধবী, বান্ধবীর মেয়ে যাবে, তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বান্ধবীটাকে, তো ওর বাড়িতে একটু লোকজন এসছে বললো, তো বললো তুই আমার মেয়েটাকে নিয়ে যা, তারপরে ওরা বেরিয়ে গেলে তারপরে আমি যাচ্ছি, তো ওর মেয়েকে নিয়ে ওখান থেকে আমরা টোটোতে উঠে পড়বো। তো সকাল থেকে ভিডিও আমি শুরু করেছি, তো আর তোমাদের সামনে আসিনি, এখন আসলাম, আর ওখানে গিয়ে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের আমাদের শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, ঠিক আছে? তো ওখানে একটা ছোট্ট অনুষ্ঠান করবে, তোমাদের সাথে শেয়ার করব গিয়ে। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? এখন তাড়াতাড়ি করে চলে যায়, যদি আবার বৃষ্টি চলে আসে আর যেতে পারবো না, ঠিক আছে? তো আমরা দেখো চলে এসেছি, তো এই যে ম্যাম আর এখানে এই যে সব যারা বড় তারাও চলে এসেছে, এখানে এসে সবাই একটু সাজুগুজু করছে। আর এই যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে সব মালা পরিয়েছে ম্যাম, ফুল দিয়ে একটু সাজাচ্ছে, আর এখানে দেখো সব ওরা একটু সাজুগুজু করছে। সবাই এখনও আসেনি, আসতে একটু লেট করেছিল সবাই, আসতে 5টার সময় ম্যাম বলেছে, কিন্তু সবাই একটু লেট করে এসছে। আর এই যে আমার মেয়েকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার মেয়ের চুলটা এখানে এসে বাঁধলাম, আর এই যে সবাই এখানে আসছে একে একে করে, আর এখানে আমি আর আমার এক বান্ধবী বসে আছি, আর এই পাশেও একজন বসে আছে, তো উনি আমাদের থেকে অনেকটাই বড়, তো এক জায়গায় বসে আছি বলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর যারা আমার বান্ধবী তারা এখনও কেউ আসেনি, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখানে দেখো আমার মেয়েদের নাচ হচ্ছে, তো তোমাদের সবার নাচ দেখাতে পারলাম না, সবার নাচ দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, শুধু আমাদের মেয়ের একটা নাচই দেখালাম। তো আমার মেয়েদের থেকে যারা ছোট একদম পুচকি তারাও 3-4টে গানে নাচ করেছে, আর আমার মেয়েরা 3টে গানে নাচ করেছে, তারপরে ম্যাম মানে আরও যারা বড় মেয়েরা আছে তারাও 3-4টে গানে নাচ করেছে, সেগুলো তোমাদের দেখানো হলো না, একটা নাচই দেখিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকের মতন টাটা। Thank you.